हेलो बंधुरा, आगे भिडियोते आमी दिएछि शांतिपुरे सबथेके कम दामे कोथाय तोमरा कुर्ती पाबे, माने कुर्ती होलसेल जायगा। आज के दिच्छि मा लक्ष्मी शाड़ी सेंटारे भिडियो, कारण एखाने तोमरा पेये जाबे सबथेके चीप रेटे शाड़ी। एखान थेके निये तोमरा ब्यबसाओ करते पारबे। आर सबथेके बड़ो कथा, ओनादेर ब्यबहारटा भीषण भालो। अन्य कोथाओ गेले जेमन एक दो पिस देखिए बोले कोनटा नेबेन बोलुन तारपर देखाबो, एखाने सेटार किछु ब्यापार नेइ। एनारा प्रचुर माल देखायो। আগের সপ্তাহতেই আমরা গিয়েছিলাম মা লক্ষ্মী শাড়ি সেন্টারে, কিন্তু ভিডিওটা তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি। বাট আজকে শেয়ার করলাম, এর পেছনে একটা বড় সড় কারণ আছে। কারণ আমি কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম এদের একটা লাইভ ভিডিও হচ্ছে, আর তাতে বলা হচ্ছে যে যে চিকনকারি শাড়িটা আমরা 900 টাকায় দেখেছি এসেছে এবং আমার ভীষণ পছন্দ ছিল, বাট আমি 900 টাকা দাম বলে নিইনি, সেই শাড়িটা আজকে দেওয়া হচ্ছে মাত্র আর মাত্র 90 টাকায়, বাট কিছু শর্ত সাপেক্ষ। আর সেম শাড়িটা আমরা শিল্পী ট্রেডিংয়ে গিয়ে দেখেছিলাম 1000 বা 1150 টাকা, বাট শাড়িটার পাশে কোনো লেস ছিল না, যেটা মা লক্ষ্মী শাড়ি সেন্টারে চিকনকারি শাড়িটার পাশে লেস দেওয়া আছে, যার জন্য বেশ গেট আপটা ভালো লাগছে। তো বন্ধুরা, আর দেরি কেন, তোমরা যখন পুজোর বাজার করবি তো চলে যাও সোজা মা লক্ষ্মী শাড়ি সেন্টারে। কী করে যাবে চিন্তা করছো? না, চিন্তা করার দরকার নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা যারা ট্রেন মারফত যাবে তারা শান্তিপুর স্টেশনে নেবে, তোমরা টোটো বললেই যে মা লক্ষ্মী শাড়ি সেন্টার যাবো তারা নিয়ে যাবে, হয়তো 15-20 টাকা ভাড়া নেবে। আর আমি যেহেতু কানলা ঘাট হয়ে গেছি তো ঘাট থেকে 30-40 টাকা ভাড়া নেয় আর কি, 30 টাকা মিনিমাম নেয়, সোজা গিয়ে নামিয়ে দেবে। তো আর আমাদের কি বলো তো একটু লেট হয়ে গেছিলো, মানে সারাদিন পর সন্ধেবেলায় গিয়ে উঠেছি, আর ওখান থেকে কানলা ঘাট মানে আসার জন্য শান্তিপুর ঘাটে আসার জন্য রাস্তাটা একটু বাজে, মানে রাত হলে মুশকিল। আর আমরা যেহেতু দুটো মেয়ে গেছিলাম তো একটু ভয় করছিলো, তাই কোনো রকমে তাড়াতাড়ি করে আর কি শাড়ি দেখেছি। সব শাড়ি দেখে উঠতে পারিনি, তো এখন ভাবছি খুব মিস করে গেছি, কারণ প্রচুর শাড়ি প্রচুর স্টক আছে আর আমরা এত মানে কম সময়ের জন্য গিয়েছি। তো আমি আবার যাব নেক্সট টাইম, আর আশা করছি তোমরাও গেলে তোমাদেরও আর কি পুরো নাজেহাল অবস্থা হয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা নেবে। আর এখন দেখছি দামগুলো আরও রিজনেবল করে দিয়েছি। আমরা তো কুর্তি, নাইটি, ব্লাউজ, শাড়ি 4 রকমই নিয়েছি, আর সবথেকে কথা একই ছাদের নিচে তোমরা এত কিছু জিনিস পেয়ে যাচ্ছ। আমরা মালবের নিচেই দেখো চিকনকারি শাড়িগুলো, তো আমার রেড কালারটা ভীষণ পছন্দ হয়েছিলো, বারবার ওগুলোই দেখছিলাম, কিন্তু 900 টাকা বলে আমি আর নিইনি। তো আজকে কিন্তু আমি বুক করবোই 900 টাকার শাড়িটা আর কি, মানে 90 টাকা যেহেতু পাচ্ছি। এই দেখো রেডটা দেখাচ্ছে, আর যেটা ট্রেন্ডিং এবার শিউলি ফুল আর সানফ্লাওয়ার যে শাড়ি, কিন্তু আমার না খুব একটা পছন্দ হয়নি, কেন বলো তো ফোনেই যথেষ্ট ভালো লাগছে, কিন্তু সামনে থেকে খুব বেশি আমার পছন্দ হয়নি। তবে সানফ্লাওয়ার থেকে শিউলি ফুলটা একটু বেশি ভালো লাগছিলো সামনে থেকে কালারের দিক থেকে। তো তাই বন্ধুরা বলছি তোমরা ফোনে অর্ডার করার থেকে ডাইরেক্ট চলে যাও, গেলে একটা কিনতে গেলে 10টা কিনে নিয়ে আসবে, এটা কিন্তু বলতে পারি। আর অ্যাড্রেস ফোন নাম্বারটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নিও বন্ধুরা। বাই।